একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইউটিউব নিউজ চ্যানেলের পক্ষ থেকে নমস্কার বিশ্ববাসী। এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ যে খবরে চোখ রাখব আমরা, আমাদের প্রতিবেশী বন্ধুদেশ বাংলাদেশ। বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বান্দুরা ইউনিয়নে আজ সকাল 10টা নাগাদ একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। জানা গেছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অনেকগুলো বাস প্রায় পুড়ে গেছে। এছাড়াও আশেপাশের দোকানপাটগুলোতে বিপুল সংখ্যক ক্ষতি হয়েছে। তবে আগুনটা কোথা থেকে লেগেছে এটা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে বাস স্ট্যান্ডের পাশে যে গ্যাস আর তেলের দোকান ছিল আগুনটা ওখান থেকেই লেগেছে। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃতের সংখ্যা এখনও জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে করোনা লকডাউন পরিস্থিতির জন্য বাসের ভেতর তেমনভাবে প্যাসেঞ্জার বা যাত্রীগণ ছিলেন না। মৃতের সংখ্যাটা যাই হোক না কেন, আমরা পরবর্তী আপডেটে অবশ্যই জানিয়ে দেব। দমকলের কয়েকটা ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে চলেছে। বাংলাদেশ টাইম দুপুর 2টা বা ভারতীয় টাইম 2:30 আশপাশ পর্যন্ত দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করেই চলেছেন। বিশেষ সূত্রে খবর, দমকল কর্মীরা আশঙ্কা করেছেন যে বাস ডিপো চত্বরে থাকা গ্যাস বা তেলের দোকান থেকে অসাবধানতাবশত অগ্নিকাণ্ড একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, নিজে অ্যালার্ট থাকুন এবং আপনার চারপাশের পরিবেশের দিকে একটু খেয়াল বা নজর রাখুন। ইউটিউব নিউজ চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকেই নমস্কার, ধন্যবাদ।